কত সুন্দর একটা রেসিপি। আর তোমাদেরকে বলে বোঝাতে হবে না, দেখো ভাই বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তা 500 গ্রাম এখানে আছে আলু গ্রেট করা, ডিম সেটাকে গ্রেট করে নিয়েছি, আছে মরিচ গুঁড়ো, খাবার সোডা আছে, জিরের গুঁড়ো, চিনি, নুন, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গোলমরিচ, তিনটে এলাচ আছে, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো সেটাকে কুচি করা আছে, কারি পাতা, গন্ধরাজ লেবু আছে, দুটো ডিম। ডিম দুটোকে ভেঙে নিচ্ছি, এবারে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল, খাবার সোডা, এবারে দিয়ে দিচ্ছে একটু স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই বাটি চার বাটি ময়দা, এবারে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হবে, আমরা যেমন রুটি বানাই এরকম একটা ডো তৈরি হবে। মাখা হয়ে গিয়েছে দেখো, এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। জিরে গুঁড়ো, নুন, চিনি, মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম সেটাকে কুচিয়ে নেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, গন্ধরাজ লেবুর পাতা, ফ্লেভারটা খুব সুন্দর আসবে, ঠিক কারি পাতা, ঠিক গন্ধরাজ লেবু। এবার হাত দিয়ে আলতোভাবে এটাকে মেখে নিতে হবে, খুব জোরে চাপ দিয়ে মাখলে হবে না, কারণ এতে আলু আছে, আলুটাকে বেশি জোরে মাখলে কিন্তু আলু সেদ্ধ মাখা হয়ে যাবে। তোমরা না এটাকে বানিয়ে নিয়ে খেলে বুঝতেই পারবে না যেটা কতটা সুন্দর হয়েছে। একটু স্বাদ অনুযায়ী নুন, টমেটো সস, এটা ফের ভাবে মিশিয়ে নিচ্ছি আমরা, আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে ছোটো ছোটো লেচি কেটে নেব, এই সাইজের হবে লেচিগুলো, উপরে হালকা করে ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়। গোল গোল নাড়ুগুলো বানিয়ে নিয়েছি, এই যে গোল গোল একটা বাটি শেপ দিয়ে বাটি বানিয়ে নিচ্ছে, নিয়ে এর মধ্যে এরকম একটু নাড়ু বানিয়েছি, এটা কিন্তু আলুর সেদ্ধ পুরোটাকে মাখিনি, দিয়ে এটাকে ভালো করে এই পুরটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আটকে দিচ্ছি, দেখো একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি, দেখো এবার দেখো এটাকে এরকম করে নিয়েছি, দেখো এরকম করে কাটতে হবে, এই যে মুখটা আছে দেখো, মুখটা এর মুখটাকে দেখো, দেখো যে মরিচ নিয়েছি, মরিচ এই একটা দিলাম, এই একটা দিলাম, দেখো দেখো কেমন লাগছে, একদম আমাদের তৈরি হয়ে গেছে, কেমন লাগছে দেখেছো, এরকম করে আমরা বানিয়ে নিচ্ছি সবগুলো। তোমরা জানো কি এটা নাম, জানো নাম জানলে আমাদেরকে কমেন্ট করে জানাও, তারপরে কিন্তু আমরা লিখে দেবো এটাকে কি বলা হয়। এরকম করে ভালো করে পুরটাকে ভরে নিলাম, এমন করে চেপে ভরতে হবে যাতে বেরিয়ে না যায়, এরকম করে, এই দেখো দুটো চোখ বানিয়ে দিচ্ছি, চোখ হয়ে গেছে, বানিয়ে নিয়েছে, কি সুন্দর হয়েছে, চোখ দুটো কালো কালো চোখ, দেখো হালকা করে একটু তেল মিশিয়ে নিচ্ছি কলা পাতার গায়ে যাতে লেগে না যায়। একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমরা ভাজা করব, দেখো কতটা সুন্দর হয়েছে, হালকা শুধু একটু ময়দা মাঝে মাঝে গায়ে লেগে আছে, তার কারণে একটু ময়দা দিয়েছিলাম যাতে লেগে না যায়। উনুনটা ধরিয়ে নিচ্ছি, আমাদের উনুনটা ধরে গেছে, এবারে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দিচ্ছি, এবার তেলে ছেড়ে দেবো, তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে, ও উনুনটা কি জ্বলছে তোমাদের কি বলবো, কি সুন্দর হচ্ছে তোমাদের বলে বোঝানো যাবে না, কত সুন্দর হয়েছে, মানে এটা হয়ে গিয়েছে, তেলের বাবাল ছুটছে মানে এটা হয়ে গিয়েছে, দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের এগুলো। তো দেখো এগুলো হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিচ্ছি কলা পাতাতে, সেদিকে আবার পুচকু দেখো, পুচকু ঘুরে যায় শুধু, এই দেখো, এই দেখো কেমন হয়েছে, এই দেখো এটা তো আমরা খাবো, কিন্তু এখন আমি খেতে পাচ্ছি না, দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আমার মানু, ওদিকে সবাই বসে আছে, সবাইকে দিয়ে তারপর আমি খাবো, তো চলো এগুলো বানিয়ে নেওয়া যাক, হাম হাম আটা আটা।
কেমন আওয়াজ হচ্ছে দেখছো, মানে কতটা ক্রিস্পি হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো এবারে আস্তে আস্তে যেহেতু ভাজছি সুতরাং এটাকে খুব জোরে উনুনে জাল দেওয়া যাবে না, বেশি জোরে জাল দিলে এটা লালচেটা বেশি হয়ে যাচ্ছে। সুতরাং একদম নিব পাখা এটাকে ভাজতে হবে, তোমরা বোঝো বেশি কিন্তু জোরে জাল দিলে হবে না। দেখো দেখেছো এরকম করে এগুলো সব ভেজে নিচ্ছি। স্টাফিংটা খুব সুন্দর, খুব টেস্টি জিনিস দিয়ে বানানো, বুঝতে পারছো ডিম আলু যেখানে যে পুরে থাকবে তার টেস্টই সম্পূর্ণ বদলে দেবে। বাচ্চারা যেটা কি ভালোবাসে এই এরা সবাই পছন্দ করে, মানে এটা বানিয়ে ফার্স্টে আমি ওদেরকে খাইয়েছিলাম অনেকদিন আগে, তো ওরা বলছিল পিসি আর একবার বানিয়ে খাওয়া না, বলছে ঠিক আছে চলো তাহলে রেসিপিটা হয়ে যাক। তো তাই জন্য রেসিপিটা আজকে বানিয়ে ফেলেছি। সবচেয়ে পছন্দ করে আমার এই কুচকুশনাটা, এটা কে কুচকুশনা কেমন করে খাবে মানুষ, আম নাম নাম নাম। ওই দেখো তুমি কাঁটাগুলো খেয়ে নিচ্ছ আর দিয়ে জি বাবা কেমন খেতে হয়েছে, ভালো তুমি খাবে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও এটা করে নিই, হয়ে গেছে এবার খাবো আমরা সবাই। ওই ওই দেখো কাঁটাগুলো সব ভেঙে খেয়ে নিচ্ছে, কি গো তুমি কাঁটাগুলো সব খেয়ে নেবে, গরম গরম এখন খাও না, গরম খাও না আমার বাচ্চা, গরম একদম গরম। আমাদের তৈরি হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি। আর তোমাদেরকে বলে বোঝাতে হবে না, দেখো এরকম সকালের ব্রেকফাস্টে যদি বাচ্চারা পায় সত্যি কথা বলছি ওরা খুব মন খুশি করে খাবে। এছাড়া যদি এরকম চোখ আরও দুটো লাগানো যায় তো আর বলার কথা নেই, ওরা তো খুব আনন্দ পাবে যে এই চোখ দুটো কি ওরা মানে ভাবতে থাকবে। চোখ দেখে মিষ্টু সেই কন্ধরের এই যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো খেতে শুরু করেছে, এর গায়ের কাঁটাগুলো আর দেখি প্রায় খেয়ে নিয়েছে দেখো না। আমরা কাঁঠাল পাতা নিয়ে এসেছি সবাই বাচ্চা গুচ্ছদের দেবো। এই নাও তুমি শুধু কাঁটাগুলো খেয়ে নিচ্ছ বাবু, নাও তাও তোমার পুরো অন্যরকম একটা টেস্ট গন্ধরের লেবুর পাতাটার জন্য। খুব গরম কেমন হচ্ছে বানু, কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আমাদের চ্যানেলকে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। আর সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি আসতে চলেছে, তো এখনই ভিডিওতে কিছু বলছি না কারণ সারপ্রাইজ থাকবে।